হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ আই হ্যাভ অল অফ ইউর ফাইন্স টু ডু আই উইল ডিসকাস অ্যাবাউট দি চাপ্টার অফ ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স বন্ধুরা ফিজিক্যাল সায়েন্স নিয়ে আমরা আলোচনা করবো প্রথম চ্যাপ্টার তোমরা যে ক্লাস টেনের মধ্যে রয়েছে পরিবেশ সম্পর্কে ভাবনা তো পরিবেশ সম্পর্কে ভাবনা চ্যাপ্টারটার মধ্যে আমাকে এখানে মানে জানতে হবে কী কী বিষয়গুলি প্রথমে জানতে হবে কি বায়ুমণ্ডলটা কী জিনিস আমাদেরকে জানতে হবে এখানে মেনলি বায়ুমণ্ডল সম্পর্কেই বলা আছে তো আমরা জানবো আজকে যে বায়ুমণ্ডলটা কী জিনিস বায়ুমণ্ডলটা কোথায় থাকে বা কাকে মানে ঘিরে থাকে কতদূর পর্যন্ত বিস্তৃত হয় তো একে আমরা সব এগুলো জানবো তোমরা কেউ স্কিপ করে যাবে না তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো বন্ধুরা চলো দেখা যাক যে বায়ুমণ্ডল জিনিসটা কি তো আমাদের যে পৃথিবী রয়েছে আমরা সাধারণত ভাবি যে পৃথিবীটা হচ্ছে গোলাকার পৃথিবী হচ্ছে গোলাকার একটা বলের মতো বা এটা পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে গোলাকার নয় এটা কমলা লেবুর মতো যাই হোক এই পৃথিবীকে বেষ্টন করে আছে এক ধরনের গ্যাসীয় বস্তু বা আবরণ একটা মানে বেষ্টন করে আছে সেই মানে যেটা বেষ্টন করে আছে তার ম্যাক্সিমামটাই কিন্তু গ্যাসীয় বস্তু আর কিছু অংশ আছে জলীয় বাষ্প আর কিছুটা আছে ধুলিয়া ধুলোকণা এই যে বেষ্টন করে রয়েছে এই বেষ্টন করে যে এই বস্তুগুলো রয়েছে এইগুলোকেই আমরা বলা বলি যে এটাকে কি বলি আমরা বায়ুমণ্ডল ঠিক আছে এই যে বায়ুমণ্ডলটা বেষ্টন করে রইলো এই বায়ুমণ্ডলে যেটা বেষ্টন করে আছে বায়ুমণ্ডলের উপাদান তাহলে কী কী উপাদান হচ্ছে তিনটি উপাদান ফার্স্ট মনে রাখতে আমাদেরকে কী কী উপাদান আছে গ্যাসীয় উপাদান আছে আর কী উপাদান আছে জলীয় বাষ্প আছে আর ধূলিকণা আছে তিনটি উপাদান নিয়ে মূলত এই বায়ুমণ্ডলটি গঠিত এবারে এই যে বায়ুমণ্ডল তার ম্যাক্সিমাম অংশটা হচ্ছে গ্যাসীয় অংশ বায়ুমণ্ডলটা কত দূর পর্যন্ত বিস্তৃত এটি দেখা গেছে যে সাড়ে আটশো থেকে সাড়ে আটশো থেকে হাজার কিলোমিটার পর্যন্ত এই গ্যাসীয় মণ্ডলটি বিস্তৃত রয়েছে অর্থাৎ ওই যে বললাম যে পৃথিবীর আকারটা কমলালেবুর মতো অর্থাৎ যে জায়গাটা স্ফীত সেই জায়গা থেকে ডিস্ট্যান্সটা একটু কম হবে আর যে জায়গাটা এরকম মানে একটু চাপা মতো সেই জায়গা থেকে ডিসট্যান্সটা বেশি হবে যদি এরকম দেখতে লাগে তাহলে বুঝতে পারছো তোমরা যে পৃথিবী যদি মানে বায়ুমণ্ডল যদি এইভাবে বা হ্যাঁ বায়ুমণ্ডল যদি এইভাবে বিস্তৃত থাকে তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে ধরো এখানে ম্যাক্সিমাম হাজার আর এখান থেকে ডিস্টেন্স কথা হচ্ছে সাড়ে আটশো তাহলে মোটামুটি কি বোঝা গেল যে পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডলটি ঘিরে রয়েছে সেটি সাড়ে আটশো থেকে হাজার কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে একে চারিদিকে ঘিরে রয়েছে তো এবার জানব আমরা বায়ুমণ্ডলকে কত রকমভাবে ভাগ করতে পারি বায়ুমণ্ডলকে তার যে রাসায়নিক ধর্ম বা রাসায়নিক গুণাগুণ অনুসারে আমরা প্রধানত মানে তার আগে বলে রাখি যে গ্যাসি যে উপাদানগুলো যে বললাম গ্যাসি উপাদানগুলোর মধ্যে কি কি থাকে নাইট্রোজেন থাকে নাইট্রোজেন কথা পার্সেন্ট থাকে সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন থাকে এরা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরি প্রত্যেকটা পরীক্ষায় জন্য খুবই ইম্পর্টেন্ট নাইট্রোজেন থাকে কথা পার্সেন্ট এইটিন পার্সেন্ট নাইট্রোজেন থাকে আর কি থাকে এইট্টিন পার্সেন্ট নাইট্রোজেন থাকবে আর টেন মানে কি থাকে আর অক্সিজেন থাকা কত পার্সেন্ট অক্সিজেন থাকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অক্সিজেন থাকে তাহলে নাইট্রোজেনকে আমরা লিখি এন টু দ্বারা নাইট্রোজেন থাকে এইটিন সেভেন্টি এইট পার্সেন্ট আর অক্সিজেন থাকে কত পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অক্সিজেন থাকে কোথায় থাকে না বায়ুমণ্ডলের মধ্যে বাকি কি কী গ্যাস থাকে বাকি থাকে হেলিয়াম জেনন আরগন এরা সব হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর কি থাকে আর তাকে হাইড্রোজেন হ্যাঁ ওজন গ্যাস এই সমস্ত গ্যাসগুলো থাকে বায়ুমণ্ডলের মধ্যে আচ্ছা তারপরে কী থাকে বাষ্প থাকে আর কি থাকে ধুলিকানা থাকে তাহলে এই গেল বায়ুমণ্ডলের উপাদানগুলো এবার আমরা বায়ুমণ্ডলের ভাগগুলো দেখব বায়ুমণ্ডলকে প্রধানত দু ভাগে ভাগ করা যায় এক হচ্ছে তোমার তার রাসায়নিক ধর্ম অনুসারে তাকে আমরা ভাগ করতে পারি রাসায়নিক ধর্ম অনুসারে যেমন রাসায়নিক গঠন অনুসারে আমরা ভাগ করতে পারি যেমন হোমোস্ফিয়ার আর হেড্রোসফিয়ার রাসায়নিক গঠন অনুসারে কী কী ভাগ এখানে মুছে দিই তাহলে বুঝতে পারবে এটা যদি মুছে দিই রাসায়নিক গঠন অনুসারে আমরা প্রধানত বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর দুই নম্বর হচ্ছে হেট্রোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার হোমোস্ফিয়ারটাকে বলা হয় সমমণ্ডলে বলা হয় এটা আরেকটার নাম হচ্ছে সমমণ্ডল আর এটা আরেকটার নাম হচ্ছে মণ্ডল ওকে তাহলে এই যে হোমোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার মানে গঠন অনুসারে এটাকে আমরা বায়ুমণ্ডলটাকে দুভাগে ভাগ করতে পারি এবার হোমোস্ফিয়ারের মধ্যে কী কী দেখা যায় ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ু সমসত্ব হয় মানে এখানে মোটামুটি সমস্ত রকমের গ্যাসগুলো থাকে আর আশি কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে এটা আশি কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি হয় হমোসফিয়ারে ঠিক আছে এটি ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত হয় আর আশি কিলোমিটার মনে হচ্ছে মোটামুটি পঞ্চাশ মাইল পর্যন্ত বিস্তৃত হয় জলীয় বাষ্প এবং ওজন গ্যাসের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে এই অঞ্চলে এই অঞ্চলকে বলে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল যেটা আগে বললাম আর হেড্রসফিয়ারটা কি আশি কিলোমিটারের উপর থেকে ওই হাজার কিলোমিটার পর্যন্ত বা আটশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় আর এখানে কি থাকে যে না নাইট্রোজেন থাকে অক্সিজেন থাকে কোথায় থাকে হেড্রোসফিয়ার নাইট্রোজেন অক্সিজেন আর্গন হেলিয়ামো হাইড্রোজেন থাকে বায়ুমণ্ডলের উচ্চ স্তরকে বলে হেড্রসফিয়ার বা বিষমণ্ডল তাহলে আমরা হোমোস্ফিয়ার এবং হেড্রসফিয়ার এই দুটো জিনিস জানলাম এরপরে আমরা এটা ধরলে কিসের বেসিসে বায়ুমণ্ডলকে ভাগ করলাম এটা ভাগ করলাম রাসায়নিক গঠন এর অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করলাম মনে রাখতে হবে পরীক্ষা এমসিকে কোশ্চেন আসতে পারে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে ভাগ করা যায় এবার আমরা দেখব যে উষ্ণতার পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলকে আমরা প্রধানত পাঁচটি ভাগে ভাগ করবো সেই পাঁচটি ভাগ কি আমরা এখানে জানব উষ্ণতার পার্থক্য অনুসারে উষ্ণতার পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে থাকি এটা হচ্ছে প্রথমত ট্রোপোস্ফিয়ার টোপোসফিয়ার টোপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার তিন নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার চার নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার তারপর চার নম্বর হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার আর হচ্ছে এক্সোসফিয়ার থার্মোস্ফিয়ার আর হচ্ছে কি এই পাঁচটা ভাগে আমরা বায়ুমণ্ডলকে তার উষ্ণতার পার্থক্য অনুসারে ভাগ করে থাকি তো টপোসফিয়ার সম্পর্কে আমরা জানবো টপোসফিয়ারটা কী জিনিস টপোসফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বৃষ্টিতে হয় এটি মূলত পৃথিবী পৃষ্ঠ থেকে আঠেরো সতেরো কিলোমিটার পর্যন্ত মেনলি বৃষ্টিতে হয় মানে পৃথিবী পৃষ্ঠ থেকে সতেরো কিলোমিটার উঁচু পর্যন্ত এটি থাকে এই টপোসফিয়ার এই টোপোস্পিয়ারে যে মানে এই এই মানে মণ্ডলের মধ্যে বা এই অঞ্চলের মধ্যে যত উপর দিকে ওঠা যায় তত উষ্ণতা কমতে থাকে কত করে কমতে থাকে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে এখান থেকে উষ্ণতা যত এক কিলোমিটার যত উপরে উঠবো তত ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকে এবার যখন এটা হচ্ছে তোমার এই জায়গাতে এই উষ্ণতার তারতম্য দেখাতে বলে এখানে বায়ু প্রবাহ হয় আর এখানে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায় তাই এই অঞ্চলটাকে আরেকটা নাম আছে ক্ষুব্ধমণ্ডলে বলা হয় তাহলে আরেকটা নাম হচ্ছে কি ক্ষুব্ধমণ্ডল তাহলে বোঝা গেল আর যদি ভূপৃষ্ঠে সাপোজ ধরিও ভূপৃষ্ঠে যদি কোনো এলাকায় পনেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় তাহলে ওই এলাকা বরাবর উপরে যদি ওঠে যায় টপোস্পিয়ারের লাস্ট স্টেজে তার উষ্ণতা দাঁড়াবে কত মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাঁড়াবে মানে ওই মানে ছয় দশমিক পাঁচ করে কমে কমে কম এটা হিসাব করলে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে ওনার এটা একটা এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে বলা হলো আর কি যদি কোন অর্থাৎ কোনো আবার যদি কোনো জায়গায় স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় সেই স্থান বরাবর যদি উপর দিকে ওটা যায় সেক্ষেত্রে আলাদা হিসাব হবে এটা একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলা হলো তাহলে ট্রোপোসফিয়ারের এবং স্ট্যাটোস্পিয়ার এর পরেই হচ্ছে তোমার স্ট্যাটোস্পিয়ার আরম্ভ হয়ে যাবে ট্রোপোসফিয়ার এবং স্ট্যাটোসফিয়ারের মাঝখানে একটা রেখা আছে সেই রেখাটাকে বলা ট্রোপোপোজ ঠিক আছে মনে রাখতে হবে এবং টোপোস্পিয়ারের পরে যে সীমানা রেখাটা যে সেটাকে বলে ট্রোপোপোজ ট্রোপোপোজের পরেই কী থাকে স্ট্র্যাটোস্ফিয়ার সেই স্ট্র্যাটোস্ফিয়ারটা কি হয় না এটা যেমন ট্রোপোপোজে যেমন টোপোস্পিয়ারে যেমন উপর দিকে উঠলে উষ্ণতা কমে স্ট্যাটোস্পিয়ারে কে উপর দিকে উঠলে আবার উষ্ণতা বাড়তে থাকে বেড়ে 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 যখন তার লাশ সীমানা অর্থাৎ এই যে স্ট্যাটোস্পিয়ারের লাশ সীমানাটাকে হচ্ছে এটা এটাকে বলা হয় স্ট্রাটোপোজ স্ট্রাটোপোজের সর্বাধিক উষ্ণতা কথা হয় জিরো ডিগ্রি সেলসিয়াস হয় মানে বাড়তে থাকে তো মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস বা ধরো যেই জায়গায় যে উষ্ণতা রয়েছে মোটামুটি মাইনাস মানে পৃথিবীর পৃষ্ঠে গড় উষ্ণতা পঞ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াস হিসেবেই ধরা হয় মোটামুটি আর মানে ট্রোপোপোজের উষ্ণতা কথা হয় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের মতো মোটামুটি মানে গড় এই হিসাবে ধরা হয় এবার ওখান থেকে যদি বাড়তে থাকে বেড়ে বেড়ে স্ট্র্যাটোপোজে স্ট্র্যাটোপোজে তার উষ্ণতা দাঁড়ায় জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো আজকে আমাদের কী কী জানলাম আর একটা জিনিস কি মধ্যে এখানে কোনো ঝড় বৃষ্টি মেঘ বৃষ্টিপাত কিছুই দেখা যায় না তাই স্ট্র্যাটোস্ফিয়ারটাকে বলা হয় শান্তমণ্ডল আর এর স্থান দিয়েই বিভিন্ন বিমান চলাচল করে জেঠ বিমান বিভিন্ন রকম যানবাহন আকাশপাতা চলাচল করে তাই এটাকে বলা হয় শান্তমণ্ডল তাহলে এটা হচ্ছে টপস্ফিয়ার হচ্ছে ক্ষুব্ধমণ্ডল আর এটা হচ্ছে শান্তমণ্ডল এর জায়গাটা মানে এই মণ্ডলটা এই মণ্ডলটা সম্পূর্ণ ভিন্ন ধরনের দেখেই বোঝা যাচ্ছে তাহলে পরীক্ষা অপশানের কোশ্চেন আসতেই পারে অপশনাল কোশ্চেন টপোসফিয়ার আর একটা নাম কি শান্তমণ্ডল ব্রড কোশ্চেন আসতে পারে কেন শান্তমণ্ডল আর ট্যাটাসপিয়ারের অপর নাম কি সরি ট্রপোস্ফিয়ারের অপর নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল কেন ক্ষুব্ধ মন্ডল সেটা ব্রড কোশ্চেন আসতে পারে আর স্ট্যাটাসফিয়ারের অপর নাম কি স্ট্যাটাসপিয়ারের অপর নাম হচ্ছে শান্ত মন্ডল কেন মণ্ডল সেটা বার্ড কোশন আসতে পারে তো বন্ধুরা আগামীকাল আমরা পরবর্তী সেকেন্ড ক্লাসে আলোচনা করবো মিসেস্পিয়ার থার্মোস্ফিয়ার এক্সোসপিয়ার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী যখনই কোনো আমি যখন করে ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর হ্যাঁ অল নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করতে তোমরা কখনোই ভুলবে না तो बोल देर आज के पर्यंत পরবর্তী ভিডিওটা আমরা দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত